থাকে তাহলে এখানে অনেকগুলো নাম চলে আসবে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, তো এখানে অনেকগুলো নাম চলে আসবে। তো এটা যুক্তিসঙ্গত আনসার না, যুক্তিসঙ্গত আনসার হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে প্রশ্নটা এরকম না, প্রশ্নটা হওয়া উচিত যে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে। তো প্রশ্ন যদি এটা হয় যে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে, উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা ঘোষক আরও অনেকেই রয়েছে। এখন প্রশ্ন হতে পারে স্বাধীন ঘোষক বলতে কি? আসলে যে স্বাধীনতার ঘোষণা দেয় তাকে বলে স্বাধীনতা ঘোষক। তো স্বাধীনতার ঘোষণা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, তাজউদ্দিন আহমেদও দিয়েছে, না তাজউদ্দিন আহমেদ না, এম এ হান্নান চট্টগ্রাম বিভাগে সাধারণ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান 27 মার্চ 1971 চট্টগ্রাম গরুরকাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়। বিষয়টি কী দাঁড়ালো? যে প্রথম স্বাধীনতার ঘোষক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তিনি 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন। তারপর দ্বিতীয় স্বাধীনতার ঘোষক হল তাজউদ্দিন আহমেদ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে 27 মার্চ চট্টগ্রাম গরুরকাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তিনি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আবার একই দিনে 27 মার্চ তিনি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনিও কিন্তু স্বাধীন